সেই মানুষটা কত অসহায় হয়ে গেছেন, রোজ রোজ তা দেখতে দেখতে ওনার উপর দিয়ে সব রাগ আমার চলে গেছে। বুঝেছি, সে জায়গায় এখন এসেছে ভালোবাসা। আমরা জেরা শেষ হয়েছে। আচ্ছা, এই যে আমি আপনাকে এত প্রশ্ন করছি, আপনি তো একবারও জানতে চাইছেন না যে কেন এত প্রশ্ন করছেন। না, জানতে চাইলাম না, জানতে চাইলেন না দুটো কারণ। প্রথমত আপনাকে জানতে চাইলে আপনি উত্তর দিতেন না, দ্বিতীয়ত আমি সব জানি। আপনি জানেন আমি তো তোমার চিনি। যা জিজ্ঞেস করবো সত্যি জবাব দিতে হবে। কিন্তু আমি মিথ্যে বলেছি কখনো? বেশ, তবে আমার প্রশ্নের জবাব দাও। তুমি তো বলেছো তোমার স্বামী নাকি জীবিত আছে, তার নাম কি? সে কথা বলবার সময় এখনো আসেনি। ও, তিনি কোথায় থাকেন সেটা জানতে পারি? কলকাতায়। কলকাতায়? তুমি কলকাতায়, তোমার স্বামী কলকাতায়, তাহলে তোমাদের মধ্যে যোগাযোগ নেই কেন? তার সঙ্গে আমার পরিচয় নেই তাই। পরিচয় নেই, স্বামী স্ত্রীর পরিচয় নেই হয় নাকি? আবার সকলের থাকে, তোমার আছে? আমার তো কিছু দুর্যোগের কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমারও তেমনটাই ধর। আচ্ছা, ভবিষ্যতে তোমার উপর তোমার স্বামীর দাবি দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি? সে আমার উপর নির্ভর করছে, তিনি তো আমাকে চেনেন না। আমি যদি নিজে থেকে পরিচয় দিই তবে সে প্রশ্ন ওঠে। বেশ, তাহলে শোনো, কালকে সারা রাত ভেবে আমি একটা উপায় বার করেছি। কি? আমাকে তো বাড়ি যেতেই হবে, আর একবার গেলে তাড়াতাড়ি ফেরার সম্ভাবনা নেই, সেটা তুমি জানো। আর তুমি এটাও জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব। ভাত ছড়ালে কাকের অভাব? কোকিলের দুঃখ কি আর কাকে যায়? তাই আমি ঠিক করেছি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কে কি বলবে, আমি তোমার স্ত্রী ইন্দিরা, রাম রাম বাবুর গাড়িতে আমাকে পেয়েছ। তুমি কি করে জানলে? তুমি কে? তুমি কি করে জানলে যে আমার স্ত্রীর নাম ইন্দিরা? আর আমার মনের কথাই বা জানলে কি করে? তুমি কি মানুষ নাকি মায়াবিনী? কিন্তু তুমি যে বলেছিলে তোমার স্ত্রীকে ফিরে পেলে তুমি আর তাকে গ্রহণ করবে না, তবে আমাকে নিয়ে যাবে কিভাবে? ও, বুঝেছি বুঝেছি, এই বিয়েতে তুমি ছিলে, হয়তো কোনো কুটুমের মেয়ে, চাকরানের মেয়ে, রাধুনির মেয়ে হয়ে। তাদের পক্ষে তো এসব কথা জানা সম্ভব না। বেশ, তবে এমন কিছু জানতে চাও যা এসব মেয়েদের পক্ষে জানা সম্ভব না? কোনো ব্যক্তিগত প্রশ্ন? বলো তো, বাসর রাতে সবাই যখন ঘর থেকে চলে গেল, আমি ইন্দিরাকে একটা কথা বলেছিলাম, কি সেই কথা? এবার তাহলে ঠকলে। যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম যে আমি কোনো মায়াবিনীর খপ্পরে পড়িনি। তুমি বলেছিলে, বলো তো আজ থেকে তোমার আর আমার কি সম্বন্ধ হলো? সে কি জবাব দিয়েছিল? সে বলেছিল আজ থেকে আমি তোমার দাসী হলাম। আমরা দুজনে তখন খুব ছোট ছিলাম, সূর্যের রাতে মিরিতে আমাকে মজা করে গালি দিয়েছিল,
আমি একটা সাজা দিয়েছিলাম, সেই কথাটা বলতে পারবে কি? তুমি তার এক হাত ধরে আর এক হাত তার কাঁধে রেখে বলেছিলে, ইন্দিরে বড় দেখি আমি তোমাকে, তুমি তুমি আমার নানা দাদা, তাই বুঝি? তবে এসো, আর কোনো জিজ্ঞাসা? তুমি হয় স্বয়ং ইন্দিরা, না হলে কোনো মায়াবিনী। আমি ইন্দিরা, রাম রাম বাবু বাড়িতে আমাকে পেয়েছো, তবে ভয় কোথায়? সেটা তো ভয় নয়, কালা দেখি ডাকাতটা ধরা পড়েছে, তারা বলেছে ইন্দিরার গয়নাগাটি খুলে নিয়ে তারা তাকে ছেড়ে দিয়েছে। তবে তো তোমার স্ত্রীকে গ্রহণ করতে তোমার কোনো বাধাই নেই। বাধা তো তুমি, তুমি যদি ওখানে গিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলো তখন তখন সবটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আসো, ইন্দিরাকে তো কেউ চেনে না, আর তোমার বাড়ির লোক আমাকেও চেনে না, তুমিও তো তাকে ভালোভাবে চেনো না, সে কোন ছোটবেলায় দেখেছিলে? ভয় আমার তোমার কথাবার্তায়। দেখো বাইরের লোক যদি নিজের লোক সেজে ঘুরে বেড়ায় তাহলে তো পদে পদে ধরা পড়ে যাওয়ার বিপদ আছে না? বেশ তো, তবে তুমি আমাকে সবকিছু শিখিয়ে পড়ে না? কত শিখিয়ে পড়ে নেবো বলো তো, ধরো এমন কোনো কথা যেটা আমি তোমাকে শেখাতে ভুলেই গেলাম, সেই প্রসঙ্গ উঠলো, তখন কি হবে? আর আমি তো তার সম্পর্কে খুব একটা বিষয় জানিও না। তা তো একটা সমস্যা বটে। তারপর যদি আসল ইন্দিরা আসে তখন? তখন কে আসল কে নকল এই বিচারে তুমি ঠিক ধরা পড়ে যাবে। আমাকে ঠকানো অত সহজ নয়। তুমি জানতে চেয়েছিলে না আমি মায়াবিনী কিনা? আমি কে তা পরে বলবো, আগে তুমি বলো তুমি কি জানতে চাও। আমার স্ত্রীর নাম তো ইন্দিরা, তার বাপের নাম কি? হরমোহন দত্ত। বাড়ি কোথায়? মহেশপুর। তুমি কে? তুমি তো বলেছো তুমি কালা দেখি থাকতে, সেই জন্যই হয়তো সব কথা জানো। আচ্ছা বলো দেখি, হরমোহন দত্তের বাড়ির সদর দরজার মুখ কোন দিকে? দক্ষিণ দিকে, একটি বড় ফটক আছে, তার দুদিকে দুটি সিংহ। তার কটি ছেলে? বসন্ত, তার অকালে মৃত্যু হয়। তার কজন বোন? তোমার বিয়ের সময় দুজন, ইন্দিরা কামিনী। তার বাড়ির ধারে কোনো পুকুর ছিল? দেবী দেখি, সেখানে বড় বড় পদ্ম ফুটত। সবই জানো দেখছি, নিশ্চয় ছিল ওখানে কোনো সময়। বলো দেখি ইন্দিরার বাড়িতে বিয়ে সম্প্রদান কোন দিকে হয়েছিল? পুজোর দালানের উত্তর পশ্চিম দিকে। সম্প্রদান কে করেছিলেন? ইন্দিরা খুড়ো কৃষ্ণমোহন দত্ত, শ্রীয়াচারের সময় বিন্দু ঠাকুরানি তোমার কান মনে লাল করে দিয়েছিলেন। তুমি কোথাও জানো? আচ্ছা বিয়ের বিয়ের তারিখটা কবে বলতে পারবে? 1823 বঙ্গাব্দ 27 বৈশাখ শুক্লপক্ষে চতুর্দশী। এখন আমার সাপ মুক্তির সময়, মহাভৈরবী দর্শনে আমার পাপ মুক্ত হবে। মন্দিরটা কোথায়? তোমার শ্বশুর বাড়ির কাছে মহেশপুরে। দেখো আমার কুমুদিনী যদি ইন্দিরা হয় তাহলে তাহলে আমার থেকে সুখী কেউ হবে না। আমি কে তা মহেশপুর গেলেই জানতে পারব। তবে চলো না, আমরা কালকেই যাত্রা করি। তোমাকে ওখানে রেখে আমি আমার বাড়ি গিয়ে দু একদিন পর ফিরব। তুমি যেই হও, ইন্দিরা কুমুদিনী বিদ্যাধরী যেই হও না কেন, আমাকে ত্যাগ করে যেও না কোনোদিনও।
বেশ, এটা তাহলে আপনার কাছে রাখো। আপনার কথা আমার ঠিক মনে থাকবে। কি ঠিক করলেন ওকে নিয়ে কি করবেন? আমি আমি ওকে নিয়ে মহেশপুরে যাচ্ছি। বেশ, সুভাষিনীকে আমি সে কথা বলে দেব। একটা কথা ছিল, কুমুদিনীর ওই অভিশাপের বিষয়টা কি আপনারা জানেন? আমি যেমন করে জানি না, স্ত্রী জানে। ও আচ্ছা, এই ডাকিনী যোগিনী বিদ্যাধরী আপনি এগুলো বিশ্বাস করেন? সবার করি স্যার। ও আপনাকে কি বলেছে? ও কি বিদ্যাধরী? আমার স্ত্রীকেও ঠিক সেই কথাই বলেছে। আপনার স্ত্রীকে একটু উপকার করতে বলবেন। হ্যাঁ বলুন না। ও কুমুদিনী না ইন্দিরা সেটা যদি একটু বলেন। বেশ, আমি জেনে আপনাকে বলবো। ও আরেকটা কথা, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন দেশে ফিরে যাবার পর এটা খুলবেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে বিলক্ষণ। আসবে বাবা, তোমার বউকে বড় করে নিয়ে আসবে। অনেক জ্বালাতন করেছি তোমাকে, মনে রেখে জানতাম। আমি বুঝেছি তোর কোনো তুলনা হয় না রে সোনা। ভালো থাকি। তোর 500 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দেবো, কেমন? তোমার মনে আছে? তাহলে তো কোনো চিন্তাই নেই। আচ্ছা ঠিক আছে, চিন্তা করতে হবে না, যাও এখন ভেতরে যাও, ওকে নিয়ে যা। বামন পিসি, ওর সঙ্গে আমার একটু গোপন কথা আছে, তোমরা একটু ভেতরে যাও। পারিসো বাবা, কি সব গল্প ভেবেছিস বলতো? বিদ্যে ধরি এদিকে তোর উ বাবু সে কিন্তু খেপে গেছে, আমার র বাবু গল্প করতে করতে। আরে এবার তো যাচ্ছিস, বলেই দে সব আর কত বলতো। রান্নার স্বাদ খেতে গেলে খিদেটা তো একটু বাড়তেই হবে দিদি। কি হলো? নামো, এসো, একটু হাত পা ছাড়ি না, এসো। কি হলো? আমি এখানে নামবো না। শুনছো শুনছো, কোথায় গেলে? কি হলো? কি সাত সকালে চা চাচ্ছ কেন? তোমার মনোবাঞ্ছা এতদিনে পূরণ হতে চলেছে। মানে কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তোমার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে গো। তবে একটা ইয়ে হয়েছে, মানে ও পাত্রী কিন্তু নিজে পছন্দ করছে। তার মানে সেরকম আবার হয় না? তাই তো লিখেছে। হঠাৎ তার এরকম মতি গতি হওয়ার কারণ? সেও আসছে, তুমি নিজে জিজ্ঞেস করে নিও, যাকে ওর কাছে উত্তর দিবে। ওই সামনেটা রাখো তো, রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। যাও
তোমরা গিয়ে জল টল খেয়ে এসো, যাও। কি হলো নামো, এসো একটু হাত পা ছাড়িয়ে নাও, এসো। কি হলো? না না, আমি এখানে নামবো না। একটু হাত পা ছাড়ি না, এসো। এখানে ভয়ের কিচ্ছু নেই। এই তো এখান থেকে এগুলে গৌরীগ্রাম বলে একটা জায়গা পড়বে, সেটাকে ডান দিকে রেখে দক্ষিণে কয়েক ক্রোশ গেলেই হবে। গৌরীগ্রাম কেন? আমার একটা আবদার রাখবে। বলো। এখানে ভয়ের কিচ্ছু নেই, এটা কালা দিঘি নয়। আসো, ডাকাতরা এখন হাজতে। এখানে নামবো না, তুমি উপরে উঠে এসো বলছি, তাড়াতাড়ি উঠে এসো। তুমি তুমি আমার হাতটা ধরে নাও, কিচ্ছু হবে না, ভয়ের কিচ্ছু নেই, এখানে এসো, এসো বলছি। আমি আছি তো, নামো। কেউ নেই, ভালো করে দেখো, তোমার মনের ভুল এগুলো। কি সুন্দর জায়গা দেখেছে একবার, দেখো ভালো করে, কত রকমের গাছগাছালি, কেমন হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে, ভালো না? কিছু খাবে? ওই বেহারাদের আনতে পাঠাবো নাকি? আমি কিছু খাবো না, ওদের তাড়াতাড়ি করতে বলো, আমি এই জায়গাটায় আর এক মুহূর্ত থাকতে চাই না। এখানে ভয়ের কিছু নেই, আমি তো বলছি তোমাকে। এই তো এখান থেকে এগোলে গৌরীগ্রাম বলে একটা জায়গা পড়বে, সেটাকে ডান দিকে রেখে দক্ষিণে কয়েক ক্রোশ গেলেই হবে। গৌরীগ্রাম কেন? আমরা সেখান দিয়ে গেলে তো অনেকটা ঘুর পথ হবে। আমার একটা আবদার রাখবে। বলো। আমাকে একবার গৌরীগ্রাম যেখানে শুরু সেখানে নিয়ে যাবে? যেতে পারি, কিন্তু কেন? সেখানে একজন থাকে, সে না থাকলে আজ আমি বেঁচেই থাকতাম না। এতে আমার হাতে বানানো কিছু মিষ্টি আছে, পথে যখন খিদে পাবে তখন খাস। আজ জন্মে তুমি আমার কি ছিলে গো বুড়িমা? আমি তো একা একা বেঁচেছিলাম, কদিনের জন্য এসে শুধু শুধু আমাকে এইভাবে মায়ায় জড়িয়ে কথা যখন মনে হয় তখন উপরওয়ালাকে খুব কষে গাল দিই, কেন আমাকে বাঁচিয়ে রেখেছে। ওই আমার ভাবি হয়তো তোর কোনো উপকারে লাগবো, সেই জন্য বেঁচে আছি। হ্যাঁ রে মা, এই বুড়িটাকে ভুলে যাবে না তো মা? মা।
সাথে দেখা করতে চাই। ওহে, তোমাদের হলো? একবার ওই গৌরীগ্রাম হয়ে ফিরতে হবে, এসো পালকি তোলো। আমি আমি ইন্দিরার খবর নিতে এসেছি। ইন্দিরা? সে তো আর বেঁচে নেই। বেঁচে নেই? আমরা তার শ্রাদ্ধ শান্তি সব চুকিয়ে দিয়েছি। শ্রাদ্ধ করে ফেলেছি?